আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি উইন্টার ফেস ক্রিম শেয়ার করবো আর আজকের এই ক্রিমটি আপনারা ডে অ্যান্ড নাইট দুই টাইমে ব্যবহার করতে পারবেন পুরো শীতের সিজনে এই ক্রিমটি আপনারা নিয়মিত ব্যবহার করলে আপনাদের স্কিন অনেকটা ব্রাইট করবে সেই সাথে সব ধরনের দাগ দূর করবে রিঙ্কেলস লাইন্স এগুলো রিমুভ করবে এবং স্কিন অনেকটা টানটান থাকবে এই ক্রিমটি আপনাদের ত্বকের খসখসে ভাব দূর করে ত্বককে ভীষণভাবে সফট রাখতে সাহায্য করবে ক্রিমটি তৈরি করে আপনারা সপ্তাহ দশ দিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে তো আজকের এই ক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে কাঠবাদাম তো এখানে আমি কিছু কাঠবাদাম রাতে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজিয়ে রাখলে কাঠবাদামগুলোর খুসা ছাড়াতে সুবিধা হয় তো এখন আমি সবগুলো খুসা ছাড়িয়ে নিচ্ছি আর কাঠবাদাম কিন্তু স্কিনকে এতটা সফট রাখে ব্রাইট করে সেই সাথে সব ধরনের দাগ দূর করতে সাহায্য করে থাকে পিগমেন্টেশন ডার্ক সার্কেল এগুলো রিমুভ করতে ভীষণভাবে কার্যকরী হয়ে থাকে তো এখন আমি খুসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে এখন আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়ার জন্য তো এখানে আমি কিছু সেফরন বা জাফরন ভিজিয়ে রেখেছি ছিলাম তো এটাও রাতে ভিজে রেখেছিলাম তো আপনারা চাইলে এই সেফরন ভিজানো পানিটা দিয়েও এই বাদামগুলোকে ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমি এখানে আলাদা করে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার জন্য তো অনেকেই এই সেফরন বা জাফরানকে কিন্তু ক্যাশোরো বলে থাকেন তো এই তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন আমি খুব ভালো করে ছেঁকে নেব যাতে একদম দানাদার ভাব না থাকে তো জন্য ছাকনার উপরে আমি পাতলা একটি কাপড় নেটের কাপড় দিয়ে দিয়েছি তো এখন আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে একদম মিহি যে পেস্টটা বের হবে বা ফিলটা বের হবে সেটা আমি বের করে নিচ্ছি তো এই তো আমার ক্রিমটি তৈরি করার জন্য যে আমন পিল্টটার দরকার ছিল সেটা আমি পেয়ে গিয়েছি তো এখন একটি বাটি নিয়ে নিলাম আর বাটিতে এখানে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে আমন্ড মিল্ক তো এখানে আমি তিন চার চামচ পরিমাণ আমন্ড মিল্ক নিয়ে নিচ্ছি আর এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে জাফরান ভিজানো পানিটা তো এখানে আমি তিন চা চামচ পরিমাণ জাফরান ভিজানো পানিটা দিয়ে দিচ্ছি আর জাফরান কিন্তু স্কিনকে এতটা ব্রাইট করে যেটি আপনারা কল্পনাও করতে পারবেন না এটি স্কিনের জন্য ভীষণ ইফেক্টিভ হয়ে থাকে স্কিনকে ব্রাইট করে ডার্ক স্পট রিমুভ করতে সাহায্য করে থাকে পিগমেন্টেশন রিমুভ করে সান ট্যান দূর করতে সাহায্য করে তো এখন এর সাথে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিলাম তো আপনারা ড্রাই স্কিনে ইউজ করতে চাইলে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেবেন আর যদি অয়েলি স্কিন হয় তাহলে স্কিপ করতে পারেন আর এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু আমন্ড অয়েল এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আপনারা চাইলে আবারও ব্ল্যান্ডারে দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিতে পারেন বা ক্রিমটি তৈরি করে নিতে পারেন তো এটি মিশিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে একটি হ্যান্ড উইস্কো ব্যবহার করতে পারেন সেটি আরও বেশি ভালো হবে তো আমি চামিচের সাহায্যেই এই ক্রিমটি তৈরি করে নিচ্ছি তো ধীরে ধীরে একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে একদম ক্রিমি ফ্লাফি একটা ভাব চলে আসে তো এই তো দেখুন আমার ক্রিমটি কিন্তু রেডি হয়ে গিয়েছে তো অনেকেই বলে থাকেন আপনাদের ক্রিমটি আমার মতো এরকম ঘন বা এরকম ফ্লাফি হয় না একটু পাতলা হয়ে যায় তো সেই ক্ষেত্রে সমস্যা নেই গুণাগুণটা ঠিক থাকবে তো এখন এই ক্রিমটি আমি একটি কাচের কোটায় তুলে রাখছি তো আপনারা চাইলে যে কোনো একটি কাচের কোটায় বা খালি ক্রিমের কোটায় তুলে রাখতে পারেন আর তুলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে সপ্তাহ দশ দিনের মতো স্টোর করে রাখতে পারবেন আর তারপর আবারও নতুন করে তৈরি করে নিতে হবে তো এটি কীভাবে ব্যবহার করবেন সেটি এখন আপনাদেরকে বলে দেবো কাঠবাদাম আর স্যাফ্রন বা জাফরান দুটোই কিন্তু স্কিন ব্রাইট করতে ভীষণভাবে কার্যকরী হয়ে থাকে তো ওই ক্রিমটি মুখের ত্বকে অ্যাপ্লাই করার আগে মুখের ত্বকটাকে খুব ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে আর খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে আপনারা এই ক্রিমটি অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করে আপনারা সার্কুলার মোশনে কিছুক্ষণ মেসাজ করবেন আর খুব দ্রুত ক্রিমটি আপনাদের মুখের ত্বকের সাথে অ্যাবজর্ব করে যাবে তো আপনারা চাইলে এটি হাতে পায়েও ব্যবহার করতে পারেন ঘাড় গলাতেও তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ করছি সবাইকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ